দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর হাই স্কুল মাঠে ডাংধরা ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে ফাইনাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে কাউনিয়ার চর হাই স্কুল মাঠে ডাংধরা ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে ফাইনাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৃহস্পতিবার ডাংধরা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব আরিফুর রহমান শামীমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডাংধরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আখিরুজ্জামান নয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ উপজেলা সাবেক সহসভাপতি মোহাম্মদ সরোয়ার ইয়ালম। বক্তব্য রাখেন ডাংধরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রশিদ ফটিক উপস্থিত ছিলেন। ডাংধরা ইলেভেন স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম দুটি দল অংশগ্রহণ করেন, তারা হলেন নেমেসিস ফুটবল ক্লাব বনাম রামরামপুর ফুটবল প্রেক্ষাদর্শ। ফুটবল খেলা অত্যন্ত জনপ্রিয় খেলা, আপনারা সবাই সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলা দেখবেন। দুটা দল আমাদের পাশাপাশি দুটা দল উপস্থিত, তাদের খেলা আমরা যেন আন্তরিকতার সহিত এবং সুন্দরভাবে, এবং খেলোয়াড় ভাইরা যারা আছে তারাও যেন সুশৃঙ্খলভাবে, এই কাউন্টার মাঠে একটা ঐতিহ্য আছে, ও সুশৃঙ্খলভাবে খেলা শেষ হয়। আমি অত আশা রাখব যে আপনারা সবাই সুশৃঙ্খলভাবে খেলবেন এবং দর্শক যারা আছেন তারাও নিজ নিজ আসন থেকে বসে খেলা উপভোগ করবেন।